পবিত্র ঈদ উপলক্ষে সেলাই মেশিনের কারখানায় কারিগরেরা জিন্সের প্যান্ট তৈরি করার কাজ চলছিল। দীর্ঘ 2 বছর লকডাউন ছিল, একেবারে সেলাই মেশিনের কারখানা বন্ধ ছিল। সেখানে দাঁড়িয়ে হঠাৎ রাতের অন্ধকারে কারখানার লক্ষাধিক টাকা জিন্সের প্যান্ট ও মেশিন পুড়ে ভস্মীভূত হয়ে গেল। আর এই ঘটনা একেবারে বেহুশ হয়ে হাসপাতালে ভর্তি কারখানার মালিক শরীফুল ইসলাম। বৃহস্পতিবার রাত 2 নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর শেখপাড়া এলাকায়। ক্ষতিগ্রস্ত কারখানার মালিক শরীফুল ইসলাম ও তার পরিবারের দাবি, রাতের অন্ধকারে কে বা কারা এই কারখানায় আগুন ধরিয়ে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই দিন রাত 2 নাগাদ আচমকা ওই কারখানা থেকে আগুনের হলকা দেখতে পান প্রতিবেশী। এরপর সাথে সাথে গ্রামবাসীরা ছুটে এসে মোটর চালিয়ে বালতি করে জল দিয়ে 1 ঘন্টা প্রচেষ্টায় কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে প্রায় লক্ষাধিক টাকা তৈরি থাকা জিন্সের প্যান্ট ও কাপড় পুড়ে ভস্মীভূত হয়ে যায়। একটি ফ্যাটলক মেশিন এবং ওই কারখানার মধ্যে থাকা আনুষঙ্গিক জিনিসপত্র নষ্ট হয়ে যায়। এদিকে মহাজনের ঘরে কিভাবে টাকা শোধ করবেন, মাল ফেরত দিতে হবে, এই চিন্তায় বেহুশ হয়েছেন কারখানার মালিক শরীফুল ইসলাম। পাশাপাশি কে বা কারা রাতের অন্ধকারে এই কারখানায় আগুন ধরিয়ে দিয়েছে এমনই অনুমান করছেন তার পরিবারের সদস্যরা। দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। শেখ মুক্তার রিপোর্ট, ডিডব্লিউপি। ঘটনাটা ঘটে রাত 2, হ্যাঁ, দড়িয়ে গিয়ে দেখি কারখানায় জ্বলছে, আগুন জ্বলছে। তাড়াতাড়ি করে মোটরের পানি কিবা বালতি দিয়ে ফিট করে আমরা পানিটা লিভিয়েছি। লিভিয়ে ফ্যাটলক মেশিন কিবা আরেকটা মেশিন পুড়ে গেছে, 2 পাকা, 2 টেবিল, তারপর বেঞ্চি সব পুড়ে গেছে, বালিশ, লেপ, প্যাঁটা, যে যেখানে ছিল প্লেট, হাড়িকুড়ি সব পুড়ে গেছে। কত টাকার মাল ছিল? প্রায় 2-2.5 লাখ টাকার মাল। মানে এই মালগুলো কি কোম্পানির মাল? কোম্পানির মাল না, আমাদের নিজের কেনা আছে, কোম্পানির আছে। মানে এইগুলো কি ঈদ উপলক্ষে তৈরি হচ্ছিল? ঈদ উপলক্ষে, হ্যাঁ, তৈরি হচ্ছে। আচ্ছা, কি মনে করছেন? এটা কোম্পানির কাছে কিছু আমার বলতে চাইছি যে কোম্পানি যদি কিছু সাহায্য করে। বলছি এই আগুনটা লেগেছে কিভাবে মনে করছেন? কেউ ধরে দিয়েছে। কেন, শত্রুতা আছে কারোর সঙ্গে? শত্রু আছে কি জানি না, স্বামী জানে, স্বামী এখন বেহুশ আছে, স্বামী বলতে পারছে না বলে আমি কথাটা বলছি। আপনার স্বামীর নাম কি? শরীফুল ইসলাম। আপনার নাম? শেরিনা ফারজিন। এটা গোবর্ধনপুর কোন পাড়া?